Hello and welcome back to PS Editing Channel. আজকের Photoshop টিউটোরিয়ালে দেখাবো কিভাবে Photoshop এ একটি ছবি ক্রপ করা যায়। প্রথমে আমি রেকট্যাঙ্গুলার সিলেকশন টুল দিয়ে যে ছবিটি ক্রপ করতে চাই তার একটি সিলেকশন তৈরি করব। সিলেকশনটি এমন ভাবে তৈরি করব যাতে ছবির যে অংশটুকু রাখতে চাই সেই অংশটুকু সিলেক্ট হয়। এরপর Photoshop এর উপরে ইমেজ উইন্ডোতে যাব এবং সেখান থেকে ক্রপ অপশনটি সিলেক্ট করব। আমরা যতবার ইচ্ছা ততবার ছবিটি ক্রপ করতে পারবো। আরেকটি পদ্ধতি হচ্ছে ফটোশপের ক্রপ টুল ব্যবহার করে। ক্রপ টুলটি এনাবল করতে কিবোর্ডে সি বাটনটি প্রেস করব। এভাবে ফটোশপে খুব সহজে একটি ছবি ক্রপ করা যায়। এই টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ।